কাজে আমাদের বাজারের এখানে বড় ঠাকুরের পুজো আছে, তার জন্য কিন্তু ফলগুলো সব কেটে নিয়েছি। তো সন্ধ্যে 6টার সময় পুজোটা আছে, তো আমরা যাব সবাই মিলে বাড়ির, তা ফলগুলোকে নিয়ে তারপরে যেতে হবে। আমি এই শাড়িটা পরবো, পরে তারপরে পুজো দিতে যাব। মানে আমি উপোস থাকিনি, কিন্তু শনিবারে যেহেতু পুজো দেওয়া হয় মন্দিরে, তো সেটা দিতে যাব। তো এখন আমি রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরেছি আজকে অনেকদিন বাদে, আর ওইদিকে মেয়ে রেডি হচ্ছে, আর ছোট জন তো রেডি হয়ে চলেই গেছে পিসির ঘরে। তো এখন বেরোবো, তাদের সঙ্গে থাকুন। এই যে ছোট মেয়ে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, বাইরে একটু হালকা রোদ আছে, তো আমরা একটু বাদে বেরোবো। মোনা হাই করো। তো অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি পুজোর স্থানে, ওখানে যেখানে বড় ঠাকুরের পুজো হচ্ছিল। এখানে ছবিও টানিয়েছে ফুলমালা দিয়ে। তো আমরা যে ফুলমালা নিয়ে গেছিলাম সেগুলো ঠাকুরের গলাতে পরিয়ে দিয়েছিল, আর ঠাকুরমশাই বুঝতেই পারছিল না যে কীভাবে গুছাবে কী করবে। আর এখানে আমরা সবাই বসে আছি, তখন যেহেতু 6টা বাজে, রোডের একদম পাশে, এত গরম লাগছিল। তারপর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে, আর ঠাকুরমশাই বলছে মানে আমাদের পাশে একটা মন্দির আছে, মহাজাতির মন্দির, তো সেখানে উনি কাজ করেন। তো বাবা বলছে মন্দির থেকে এইটা এনে দাও, ওইটা এনে দাও, পঞ্চপ্রদীপ এনে দাও। তো সব কিছু এনে টেনে দেওয়ার পরে পুজোটা সম্পূর্ণ হওয়ার পর্যন্ত আমরা ছিলাম প্রসাদ টসাদ খেয়ে। তো এখানে উনি যজ্ঞতে বসেছে, যজ্ঞ হওয়ার পরে যজ্ঞটা মোটামুটি হয়ে গেছিলো সম্পূর্ণ ভালোভাবে। তারপরে সবাই আস্তে আস্তে লোকজন আসা শুরু করলো, এসে সবাই বসেছিল, আর আমি আর আমার ননদ মিলে কিন্তু সব কাজগুলো গুছিয়ে দিয়েছি, যেহেতু উপোস ছিলাম না, প্রচুর গরম ছিল, উপোসটা থাকতে পারিনি। আর যদি আগে জানতাম যে কেউ ছিল না, তাহলে অবশ্যই উপোস থাকতাম। আর এখানে যজ্ঞ করছে, আর ঠাকুরমশাই লজ্জা পাচ্ছিলো, আমি যখন ভিডিওটা করছিলাম তখন উনি একটু লজ্জা পাচ্ছিলো। আর এখানে আমাদের পাড়ার সব মানে বউরা বসেছিল, বলছে ভিডিও করবে না, ভিডিও করবে না। আর ওখানে কন্যারে যে নীল গেঞ্জিটা পরে আছে, ওইটা হচ্ছে আমার বড় ননদের হাজব্যান্ড, মানে আমার নন্দে জামাই। আর পরে আমার হাজব্যান্ডও চলে এসেছিল, মানে বড় মশাই, ওখানে অফিস থেকে আসার পরে সবাই আমরা পরে প্রসাদ টসাদ খেয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতেই হবে, আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আরও এগিয়ে যাওয়ার ইচ্ছাটা আমার বাড়বে, যে না আমাকে সবাই সাপোর্ট করছে, আমি আরও ভিডিও বানাই, ব্লগ বানাবো। অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন। আর আপাস পরে প্রায় শেষ পুজোটা, আর প্রায় পুজোটা শেষের দিকে তখন প্রায় 8:30-এর মতো বেজে গেছিলো। আর এদিকে আমার মানে বর্মশাই আর আমার নন্দে জামাই বসেছিল ওই কর্নারে, ওইখানে সবাই বসেছিল। আর এদিকে কিন্তু প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে, ওই দিকটা সিন্নি মাখাচ্ছিলো, আর এখানে টিপ পরে দিয়েছে ঠাকুরমশাই নিজে ডেকে, আর এদিকে সিন্নি প্রসাদ খাচ্ছিলাম আমরা। তো আমি যেহেতু কাঁঠাল খাই না, আমার গ্লাসে দুটো কাঁঠাল পড়েছে, যেগুলোই আমার অপছন্দ সেইগুলোই পড়েছিল। তো এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর পাশে আমার মেয়ে, আর আমি তিনজনে মিলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। আর আগে আগে চলে যাচ্ছিল আমার ছোট মেয়ে, আর আমার বড়মশাই, আর আমার ননদ, তিনজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, আর আমরা তিনজনে গল্প করতে করতে, ভিডিও তুলতে তুলতে, ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। টাটা।